অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোন সরকার প্রধান বাংলাদেশে সঙ্গে মন্ত্রিপরিষদ সংসদ সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আটান্ন সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনী বিকাল তিনটার দিকে গাড়ি বহর নিয়ে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে পৌঁছান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী এর কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম একান্তে বৈঠক করেন ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসাবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভিন্নতে যান এই দুই নেতা দুই সরকার প্রধানের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুদেশের দল আলোচনা হয় অর্থনীতি অভিবাসন সহ নানা বিষয়ে এর যৌথ সংবাদ সম্মেলনে জুলাই আগস্টে অভ্যুত্থানের ঘটনা ও বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন ডক্টর ইউনুস বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে সম্মত দুই দেশ

টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার শ্রমিককে সহায়তা দেওয়ার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Duly registered, but then uh, lost that opportunity because of the political development and uprising here. I will certainly give that uh, a major consideration. At least the first phase, uh, subject to all the conditions being met, can be taken as soon as possible. ব্রিফিং শেষে ইন্টারকন্টিনেন্টাল থেকে বঙ্গভবনে যান মালয়েশিয়ার সরকার প্রধান সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যায় দেশে ফেরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথম কোনো মুসলিম দেশ হিসাবে উনিশশো সালের একত্রিশ জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিল মালয়েশিয়া সম্প্রতি ছাত্র জনতার কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে তার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রথম কোন সরকার প্রধান হিসাবে ১৩ আগস্ট টেলিফোনে অভিনন্দন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তিনি ডক্টর ইউনুসকে আশ্বস্ত করেন যে তার দেশ যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত তারই ধারাবাহিকতায় বাংলাদেশে তার এই সফর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এমনটাই আশা করছেন কূটনীতিকরা এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে দুইশো আটাত্তর কোটি ডলারের বাণিজ্যিক সম্পর্ক সেটির পরিধি আরও বাড়বে এবং বাংলাদেশের যে শ্রমিক প্রায় দশ লাখ মানুষে কাজ করেন তারা যে ভিসা জটিলতা সহ নানান সমস্যায় ভোগেন সেই সমস্যাগুলো দূর হবে এমনটাই প্রত্যাশা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিল্লাহ এখন